ডি মুখে বলো ডি এ এ ডি ড্যাডের পর কি লেখা আছে বানান কর কি হয় ঠিক আছে পাশে লেখ আবার বলে বলে হ্যাঁ হয়ে গেল লিখতে বসে না বিকেলে দেখো তোমরাই দেখো এইটুখানি লিখেছে আরো লেখা দেওয়া রয়েছে ও না লিখে দেখো ওখানে ঘোরাঘুরি করতে শুরু করে দিয়েছে তাড়াতাড়ি চলে আয় তোজো দেখেছো এইভাবে বদমাইশি করে পড়া নিয়ে তোজো বইটা গুছিয়ে নে আর কি কি করে দেবো বল ভাত খাবি এগরোল বানিয়ে দিতে হবে তোকে এখন ঠিক আছে তাহলে চুপ করে বস আর বইগুলো গুছিয়ে রাখ যা আমি বানিয়ে দিচ্ছি তোজো সকালে খাবে এখন এগরোল তোমরা তো দেখতেই পেলে ও বলছে ভাত খাবে না তো তাই দেখো অল্প একটু শসা আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এখানে ডিমটাকে ফাটিয়ে নিয়েছি আর আমার আটা মাখাই ছিল তো আর তাই অসুবিধা নেই আর এখানে সস আর একটু নুন দিয়ে দেবো ব্যাস হয়ে যাবে তো এখন এগরোলের রুটিটা করে নিই তারপরে দেখাচ্ছি গুড মর্নিং গাইস তোজান মামাম চ্যানেলে তোমাদেরকে জানিয়ে অনেক অনেক স্বাগত আর তোজো আজকে সকাল সকাল খেতে চেয়েছে এগ রোল তো ছেলে আবদার করেছো মা তো বানিয়েই দেবে তো চলো দেখতে থাকো তোমরা এগ রোলটা আমি খুবই সাধারণভাবে বানিয়ে দিচ্ছি অত হামজাম কিছু করছি না ব্রেকফাস্টে ঝামেলা মিটে গেছে আর বাজারও চলে এসেছে দেখো আলু আর টমেটো এই আলু আর টমেটোকে ভালো করে ধুয়ে নিয়েছি আলুর মাটিটা যেন আমি ঠিক সহ্য করতে পারি না এখানে সব বাসনগুলোকে আবার ধুয়ে টুয়ে রেখেছি গুছিয়ে আর এখানে চার পিস মাছ এনেছে আর একদম অল্প একটু মাছের ডিম এনেছে যেটা কারো পাতেই পড়বে না আর বৌদি এখন এখানে কাজ করছে নিজে ঘষে ঘষে পোছা দিচ্ছে আর মাকে বললাম মা আজকে দেরি হয়ে গেছে অনেক তুমি একটু কেটে দাও আজকে প্রচণ্ড দেরি হয়ে গেছে কারণ তোজো তো স্কুলে যায়নি আর তোজো স্কুল না থাকলেই মানে আজকে স্যাটারডে ছিল তো তোজো স্কুল না থাকলেই যা হয় একটু লেট করে ওটা হয় লেটে ওটা মানে সপ্তাহে লেটেই হয়ে যায় আর এখন আমি মাছ ভাজতে বসিয়ে দিয়েছি একধারে হচ্ছে ডাল সিদ্ধ আর একধারে হচ্ছে মাছ ভাজা আর মাছটাকে খুবই হালকা দেখো এখানে মাছ ভাজাও হয়ে গেছে আমার আর মাছটাকে আজকে আমি হালকা পাতলার মধ্যে একটা ঝোল করব পটল দিয়ে আর আলু দিয়ে তার জন্য মশলা নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর একটা ছোটো টমেটো আর একটাই লঙ্কা আছে যেহেতু তোজো খাবে ঝাল থাকলে খেতে পারবে না আমি বারবার করে দেখছি ডালটা সেদ্ধ হয়েছে কি না আর এখানে যে তোমাদেরকে দেখালাম অল্প একটু ডিম এনেছে এই একটা ডিম একটুখানি ডিম আমি কারো পাতেই দিতে পারবো না সে কারণে মাকে বলেছিলাম একটু আলু কুচিয়ে দিতে আলু আর পেঁয়াজ কুচিয়ে দিয়েছে বেশ বড়টা কিন্তু ভালোই হয়েছিল তোমাদেরকে দেখাবো অবশ্যই বড়টা আর এখন আমার মাছের ঝোলও হয়ে গেছে মাছের ঝোলটা টপ করে ফুটছে তো মাছগুলো দিয়ে আমি আস্তে করে দেব কারণ যখন ফুটে যায় তরকারি তারপরে আস্তে করে দিলে খুব সুন্দর একটা উপর দিয়ে তেল ছাড়ে আর মাছগুলোর মধ্যেও পুরো একদম ঝোলটা ঢুকে যাবে এই কারণেই আস্তে করে দিয়ে কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে রেখে দেবো ব্যাস হয়ে যাবে আমার মাছের ঝোল আর এখন এখানে বড়াগুলো সেই ভাজা চলছে বলতেই পারো ডিম আর আলুর বড়া মাছের ডিমের বড়া শুধু বললে চলবে না বলতে হবে মাছ আর ডিমের আলুর বড়া আজকের ওয়েদারটা সকাল থেকে প্রচণ্ড মেঘ ছিল তারপরে এই একটা নাগাদ করে একটুখানি রোদ উঠেছে তাও এখন একটু ঠিক আছে এরকম ওয়েদার না অনেক দিন ধরে ভালো লাগে না একঘেয়েমি লাগে অনেক কাপড় জামাও কেচেছি এগুলোকে মেলতে হবে এখন এই যে তোজো এখানে বসে রয়েছে একজনের সাথে কথা বলছে একজন দাদার সাথে বসে বসে কথা বলছে
বিকেল বেলায় তো যে শনিবার দিনকে আঁকতে যায়, তো আমার ওকে পড়ানোর চাপটাও থাকে না, তো সেই কারণে এখানে কাজ মানে ডিনারের জোগাড়টাও করে নিয়েছি, এখানে আটা বাটা মেখে নিয়েছি। আর আজকে রাতের ডিনারে হবে ওল দিয়ে আলু দিয়ে একদম কষা কষা একটা তরকারি বানাবো। এখানে ওল কেটে নিয়েছি, একদম পনিরের মতন দেখতে লাগছে, আর আলুও সেম ধরনের একইভাবে কেটে নিয়েছি। এখানে অল্প কিছুটা মশলা নিয়েছি আর এখানে পেঁয়াজ কুচি নিয়েছি। আর তোজো যেহেতু এই তরকারিটা খাবে না ঝাল থাকবে বলে, তো তোজোর জন্য অল্প করে আলু ভেজে নেবো, মানে ওর মতনই করে আলুটা কেটেছি যাতে ওরই হয় আলু ভাজাটা। তো চলো দেখতে থাকো এই কী করে আমি আজকে প্রথমে এই ওলের তরকারি করবো, তো কী করে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর এই যে একজন মহারথী এখানে বসে বসে টিভি দেখে যাচ্ছে, ড্রয়িং করে চলে এসছে আর টিভি চালিয়ে নিয়েছে। আর ওর সব থেকে পছন্দের ক্যারেক্টার হচ্ছে ছোটা ভীম, আর নিজেও ছোটা ভীম হয়ে যাচ্ছে দিনকে দিন, যা দেখতে পাচ্ছি কী বলবো, সারাক্ষণ টিভি নিয়েই বসে থাকছে। আর আজকে আমি ওলের তরকারিটা প্রথমবারই ফ্রাই করছি, তো দেখো সামান্য কিছু তেল দিয়ে দিয়েছিলাম, সরষের তেল অবশ্যই, আর পেঁয়াজ কুচি দিয়েছি, ফোড়নে দিয়েছিলাম গোটা জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা, আর ওল আর আলুটাকে ভালো করে ভাপিয়ে নিয়েছিলাম, মানে সেদ্ধ করে ভাপিয়ে জলটা ফেলে তারপরে ভেজে নিয়েছি। আর এখানে তোজোর আলুটাও আমার ভাজা হয়ে গেছে আর রুটিও করে নিয়েছি, সব কিছু করে তারপরেই তরকারিটা করতে বসিয়েছি যাতে একটু মনোযোগ দিয়ে তরকারিটা বেশ ভালো করে বানাতে পারি ভালো করে। আর এখানে আমার মশলাটাও বেশ ভালো করে কষানো হয়ে গেছে, ভালোই তেল ছেড়েছে, দেখে তো ভালোই লাগছিলো, আর গন্ধটাও খুব ভালো হয়ে এসেছিলো। আর এখন আমি ওল আর আলুটাকেও দিয়ে দেবো, ওল আর আলুটা দিয়ে বেশ অনেকক্ষণ ধরে একটু কষাতে হবে। আর প্রথমবার করছিলাম বলে একটু ভয়ও লাগছিলো যে কেমন খেতে হবে না হবে, আবার ওলে তো অনেক সময় গলা কুচকুচ করে, এবার মানে অনেক টেনশানেও ছিলাম, কিন্তু না তরকারিটা যখন রাতে খেয়েছি রুটির সাথে অসাধারণ হয়েছিলো, খুব ভালো লেগেছিলো। আমি আরেকদিনও করবো, তখন সেদিনকে তোমাদেরকে পুরো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো। বাচ্চা কাচ্চা শরীর খারাপ হলে মায়েদের যে কী নাজেহাল হতে হয় সে একমাত্র মারাই জানে। আর এখানে দেখো তোজোকে এখন ভালো করে তেল লাগিয়ে দিয়ে গরম ছেঁক দিয়ে দিয়েছি, প্রচণ্ড আমি সর্দি লেগেছে, আর সর্দি হলেও প্রচণ্ড কষ্ট পায়, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, ভালো লাগলে একটা অবশ্যই লাইক করে দেবে।